ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু অল। টুডে টপিকস ইজ নিউ চ্যাপ্টার নাম্বার 4, ওয়েব ডিজাইন পরিচিতি এন্ড এইচটিএমএল, দ্যাট ইজ টোটালি বেসড অন দ্য ওয়েবসাইট এন্ড ওয়েব পেজ এন্ড দ্য ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল। সো ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল। আমাদের আজকের টপিকস এর বিষয়ে মোটামুটি আমরা সবাই কম বেশি অবগত, এজন্য যে আমরা যেদিন থেকে স্মার্টফোনে আমরা ইন্টারনেট ব্রাউজ করা শিখেছি, আমরা যেদিন থেকে আমাদের স্মার্টফোনে আমরা কোন একটা ওয়েবসাইট ভিজিট করা শিখেছি, সেদিন থেকে আমাদের এই ওয়েব সম্পর্কিত একটা ধারণা মনের ভিতরে চলে আসছে। আমরা প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট ভিজিট করি, প্রতিনিয়ত আমাদের অনলাইনে অনেক ক্লাস করতে হয়, বা গুগল সার্চ ইঞ্জিনে আমাদের প্রতিনিয়ত অসংখ্য ডকুমেন্ট আমাদের প্রয়োজনে সার্চ করে খুঁজে বের করতে হয়। সো আমাদের আজকের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সম্পূর্ণ টপিকস যদি আমি একটা চায়ের কাপের মধ্যে কল্পনা করি, অর্থাৎ সমুদ্রের পানিকে যদি আমি চায়ের কাপের মধ্যে নিয়ে এসে কল্পনা করি, তাহলে এক কথায় বলা যায় যে আমাদের আজকের টপিকসটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কিত বিষয়গুলা, যেখানে ওয়েবসাইটে যেগুলো আমরা দেখি এবং এই ওয়েবসাইটে দেখার বিষয়গুলো আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এটাকে ডিজাইন করি। ঠিক তেমনই ভাবে একটা দর্জি কাপড় কেটে বিভিন্ন মডেলে ডিজাইন করে, অর্থাৎ তার যারা ক্রেতা বা যারা হচ্ছে কাপড়টা তৈরি করবে তাদের পছন্দ অনুযায়ী ঠিক যেভাবে ডিজাইন করে, অর্থাৎ চাহিদা অনুযায়ী যেভাবে ডিজাইন করে, এই বিষয়গুলোর উপরে মূলত আমাদের আজকের যে অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি অ্যান্ড এইচটিএমএল। তো প্রথমে একটা বিষয় দেখো, লেখা আছে ওয়েব। যদি আমি তোমাদের প্রশ্ন করি ওয়েব কি, আমি ওয়েব সম্পর্কিত প্রশ্ন যদি তোমাদের করি, তাহলে ওয়েবের ডেফিনেশনটা কে বলতে পারবা? হোয়াট ইজ ওয়েব? তোমাদের ভিতর থেকে যে কোনো একজন বলো, ওয়েব বলতে আসলে আমরা কি বুঝি? বলো। আচ্ছা, আমি জাস্ট তোমাদের ধারণাটা শেয়ার জানতে চাচ্ছিলাম যে তোমরা আসলে ওয়েব বলতে তোমরা আসলে কি বুঝো। আমি একটা ছাত্রকে প্রশ্ন করছিলাম ওয়েব কি, তো ও বলছে স্যার ওয়েব মানে তরঙ্গ। তাই আমি বললাম এটা তো ওয়েব, এটা নট ওয়েব, WAVE, ওয়েব মানে তরঙ্গ, কিন্তু এটা হচ্ছে WEB, ওয়েব, এটা হচ্ছে WEB। সো ওয়েব আর ওয়েব এই বিষয়টা কিন্তু ডিফারেন্ট, রাইট? জি স্যার। ওকে, আমাদের দেখো, আমাদের আজকের পাঠ পরিকল্পনাতে আমি মোটামুটি যতটুকু আমার যেটা মনে হয় টোটাল আমাদের লেসেন যেটা আছে, লেসেনগুলো আমি একটু জাস্ট তোমাদের এখানে শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ওয়েব সম্পর্কে পরে ধারণা দিচ্ছি। আমাদের টোটাল পাঠ পরিকল্পনাতে যে বিষয়গুলো আছে সেখানে দেওয়া আছে ঠিক এইগুলা, যে ওয়েব ডিজাইনের ধারণা, প্রথমে দেওয়া আছে ওয়েব ডিজাইনের ধারণা, তারপরে দেওয়া আছে ওয়েবসাইটের কাঠামো, তারপরে দেওয়া আছে এইচটিএমএল এর মৌলিক বিষয় বা বেসিক যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে, তারপরে এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এইচটিএমএল এর হাইপারলিংক ট্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এরপরে এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে একটা ইমেজ, ওয়েব পেজে একটা ইমেজ বা একটা চিত্র যোগ করা যায়, কিভাবে টেবিল তৈরি করা যায় ওয়েব পেজের মধ্যে, বা টেবিলের বিভিন্ন ধরনের ফ্রেম বা লেআউট চেঞ্জ করা যায়, এবং ব্যবহারিক অংশ আছে, তারপরে আসে আমাদের ব্যবহারিক অংশ, কিভাবে ওয়েবসাইট পাবলিশিং করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত লার্নিং আউটকাম। তাহলে লার্নিং আউটকাম সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো, রাইট? দেখো তো সবাই জয়েন করছে কিনা, ইনকিরা জয়েন করছে? ওকে, জয়েন করে নাই। সো আমি যেটা বলছিলাম, হোয়াট ইজ ওয়েব, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ওয়েব কি, আমি এখানে লিখে দিচ্ছি ওয়েব, WEB, তোমরা সবাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর নাম শুনছো না? সবাই আমার মনে হয় এটার নাম শুনছো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আসলে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে ওয়েব বলা হয়। কি বললাম? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে কি বলা হবে? ওয়েব বলা হবে, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে ওয়েব বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে ওয়েব বলা হয়।
আমার লেখাগুলো দেখতে অসুবিধা হলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা কি লিখেছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে, এখানে ফন্টটা কাল পোস্ট করে নিতে হবে। আচ্ছা এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, আমি তো বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে ওয়েব বলা হয়, সংক্ষেপে ওয়েব বলা হয়। এখন যদি আমি প্রশ্ন করি যে তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে সংক্ষেপে আমরা বলি ওয়েব, যেটাকে আমরা বলি WWW। আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে WWW কি, তখন তুমি আমাকে হয়তো বলবা যে স্যার WWW এর পূর্ণ রূপটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা তখন আমরা সবাই বলবো কি এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WWW হচ্ছে, লিখে নাও, বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের নেটওয়ার্ক, বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল, আমার সাথে সাথে লিখে নিও, আমি খুব সহজ সাবলীল ভাষায় লিখে দিচ্ছি যেন তোমাদের ভুল না হয় বা খুব কষ্ট করে মনে রাখতে না হয়। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের নেটওয়ার্কে, সকল কম্পিউটারের নেটওয়ার্কে নেটওয়ার্কে ওয়েব বলা হয়। কি বলা হবে? ওয়েব বলা হয়। সংজ্ঞা লিখে নিয়েছো? আচ্ছা এখানে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন বিশ্বের সকল কম্পিউটারকে একটা আন্তঃসংযোগ তৈরি করব, তখন আমাদের কয়েকটা বিষয় মাথায় চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে আমরা কার সাথে কার সম্পর্ক তৈরি করব, বা আমরা যে আন্তঃসম্পর্ক তৈরি করব সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে সার্ভারের তৈরি করব, না সার্ভারের সাথে ক্লায়েন্টের তৈরি করব। এখন বিশ্বের জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের নেটওয়ার্ক, এখানে তো এমনও হতে পারে যে স্যার আমাদের শুধুমাত্র যে কম্পিউটারে আমরা ইন্টারনেট ইউজ করি এমন না, আমরা তো স্যার মোবাইলেও ইন্টারনেট ব্যবহার করি। আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি কিনা, কিন্তু আমি সংজ্ঞাতে লিখেছি সকল কম্পিউটারের নেটওয়ার্ক। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে মোবাইল ফোনটা কিন্তু কম্পিউটার, কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কম্পিউটারের প্রথম প্রজন্ম থেকে এখন পর্যন্ত কম্পিউটারকে ছোট করতে 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 কম্পিউটার এখন হাতের তালুর উপরে ব্যবহার করা হয়। আমরা হাতের তালুতে সাধারণত মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোনকে কিন্তু বলা হয় পাম টপ। আমরা যেমন জানি ডেস্কটপ কম্পিউটার, আমরা জানি ল্যাপটপ কম্পিউটার, আমরা এটাও জানি পাম টপ কম্পিউটার। সো আওয়ার স্মার্টফোন ইজ এ ওয়ান কাইন্ড অফ কম্পিউটার অ্যান্ড দ্য কম্পিউটার ইজ কল্ড পাম টপ কম্পিউটার। পাম টপ মানে হাতের তালুর উপরে রেখে যে কম্পিউটারে কাজ করা হয়। তুমি স্মার্টফোনে যে কাজগুলো করতে পারো, তুমি কম্পিউটারে মোটামুটি একই ধরনের সব কাজই বর্তমানে করতে পারো। তুমি কম্পিউটারে বসে ইমেল পাঠাতে পারো, স্মার্টফোনে ইমেল পাঠাতে পারো, তুমি কম্পিউটারে বসে ডকে টাইপ করতে পারো, লেখালেখি করতে পারো, তুমিও মোবাইলেও যে কাজ করতে পারো, কম্পিউটারে একই ধরনের কাজ করতে পারো, তুমিও কম্পিউটারে ভিডিও এডিটিং করতে পারো, মোবাইলেও ভিডিও এডিটিং করতে পারো। সো এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের নেটওয়ার্ককে বলা হচ্ছে ওয়েব। এখন প্রশ্ন হচ্ছে এই যে কম্পিউটারগুলা, এই কম্পিউটারগুলা দুইটা অংশে ভাগ করা হয়। কয়টা অংশে ভাগ করা হয়? দুইটা অংশে। একটা হচ্ছে সার্ভার কম্পিউটার, একটা হলো কি সার্ভার কম্পিউটার। তোমাকে আমার লেখা দেখতে পাচ্ছ কিনা? একটা হচ্ছে সার্ভার কম্পিউটার,
একটা হচ্ছে সার্ভার কম্পিউটার আর একটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ক্লায়েন্ট কম্পিউটার ক্লায়েন্ট কম্পিউটার এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে সার্ভার কোনটা আর ক্লায়েন্ট কোনটা যে কোনো একজন আমাকে বলো তো সার্ভার কম্পিউটার কোনটা হয় আর ক্লায়েন্ট কম্পিউটার কোনটা হয় ইনকা জয়েন করতে পারছে আচ্ছা ইনকা এখনো জয়েন করে নাই দেখো আমি যদি তোমার বাসায় গেস্ট হিসেবে বেড়াতে যাই তাহলে হোস্ট কে হবে আর গেস্ট কে হবে আমি হব গেস্ট আর তোমরা তুমি হবা হোস্ট রাইট অর্থাৎ তুমি আমাকে সেবা দিচ্ছ যেমন বাংলাদেশের প্লেয়াররা যদি অস্ট্রেলিয়াতে খেলতে যায় এই যে মাঝে অস্ট্রেলিয়ার ওদিরা খেলতে আসছিল বাংলাদেশে মোটামুটি তারা পাঁচ ম্যাচের ভিতরে চার ম্যাচ সিরিজ তারা হারছে পুরো সিরিজে কিন্তু বাংলাদেশ জিতে গেছে তাই না হয়তো বা একটা ম্যাচ অস্ট্রেলিয়া জিতে গেছে এখন এই যে অস্ট্রেলিয়া খেলতে আসছে বাংলাদেশে তাহলে তারা হচ্ছে আমাদের গেস্ট হিসেবে আসছে আর আমরা তাদের সেবা দিয়েছি অ্যাজ এ হোস্ট হিসেবে তো সাধারণত যে সমস্ত কম্পিউটার হোস্ট কম্পিউটার বা যে সমস্ত কম্পিউটার আমাদের সেবা দেয় এই সমস্ত কম্পিউটারকে বলা হয় সার্ভার কম্পিউটার আর যে সকল কম্পিউটার থেকে আমরা সেবাটা গ্রহণ করি আমরা যেটা যেমন আমার ল্যাপটপ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার বিকজ আমার ল্যাপটপ কানেক্টেড আছে কোন একটা সার্ভারের সাথে যেমন আমি এখন ক্লাস নিচ্ছি জুমের সফটওয়্যার ব্যবহার করে সো আমাদের জুমের সফটওয়্যারের ব্যবহারের জন্য আমাদের জুমের যে সার্ভারটি আছে আমি ঠিক এই সার্ভারটা ব্যবহার করে আমি ক্লাসটা নিচ্ছি তার মানে আমার কম্পিউটারটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার আর আমি যে সার্ভার ব্যবহার করে ক্লাসটা নিয়ে নিতে পারছি এটাকে বলা হয় সার্ভার কম্পিউটার তার মানে সার্ভার আমাকে সার্ভিস দিচ্ছে বা সেবা দিচ্ছে আমরা বলি গুগলের সার্ভার ইয়াহুর সার্ভার অ্যামাজনের সার্ভার সো সার্ভার কম্পিউটার আর ক্লায়েন্ট কম্পিউটারের ভিতরে আরেকটা ভাবে এটি পার্থক্য মানে তোমার ডিফারেন্সিয়েট করা যায় বা পার্থক্য করা যায় সেটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার যারা আমরা ব্যবহার করি আমাদের ক্লায়েন্ট কম্পিউটারের তুলনামূলক দাম থাকে কম অর্থাৎ আমরা যারা ক্লায়েন্ট ইউজার আছি যেমন আমার ল্যাপটপের আমি ক্রয় করছি 2014 সালে মাত্র 28,000 টাকা দিয়ে এখন আমি যে 28,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে আমি এটা ক্লায়েন্ট হিসেবে ইন্টারনেট ব্রাউজ করছি আমি ক্লায়েন্ট হিসেবে আমার এখানে টুকটাক ডক ফাইল তারপরে পিডিএফ ফাইল পাওয়ার পয়েন্টের কাজ বা এই যে টুকটাক অনলাইনে ক্লাসগুলো করতে পারছি কিন্তু সার্ভার কম্পিউটার হচ্ছে সাধারণত একটা হাই কনফিগারেশনের কম্পিউটার যেখানে তোমার প্রসেসিং স্পিড বা প্রসেসরের ক্লক স্পিড থেকে অনেক বেশি অর্থাৎ যে কম্পিউটার মাল্টিটাস্কিং কাজে ব্যবহার করা হয় এবং যে কম্পিউটার সাধারণত একই সাথে সে বিভিন্ন কাজ উইদিন ন্যানো সেকেন্ডের ভিতরে সম্পাদন করতে পারে যেমন আমার কম্পিউটার খুব দ্রুত কাজ করতে পারবে না এই কারণে কারণ আমার কম্পিউটারের কনফিগারেশন ঠিক সার্ভার কম্পিউটারের মতো নয় আমরা অনেক সময় নাম জানি সুপার কম্পিউটার সাধারণত একটা সার্ভার ডিজাইন করতে হলে সেখানে যে কম্পিউটার ব্যবহার করা হয় সেই কম্পিউটারের যে প্রসেসর গুলা ব্যবহার করতে হয় সেগুলা অনেক হাই প্রাইসের প্রসেসর ব্যবহার করতে হয় তোমরা কম্পিউটারের যে প্রসেসর যেটা আছে তোমরা সবাই জানো যে ইন্টেল Core i5, Core i7 বা বিভিন্ন ধরনের প্রসেসর নাম সেলেরন আছে বা পেনেটিয়াম ফোর এটা অনেক আগের প্রসেসর বা ডুয়েল কোর বা কোর টু ডু কিন্তু সার্ভার কম্পিউটারের জন্য সাধারণত ব্যবহার করা হয় জেনন প্রসেসর জেনন XENON এটা অনেক উন্নত মানের একটা প্রসেসর তাহলে এই যে উন্নত মানের প্রসেসর ব্যবহার করা হচ্ছে কেন কারণটা হচ্ছে যেন সে একাধিক কাজ একবারে সে কন্ট্রোল করতে পারে আমি এখানে লিখে দিচ্ছি জেনন প্রসেসর জেনটা হচ্ছে একটা প্রসেসরের একটা তোমার নেম যেমন ইন্টেল একটা প্রসেসর বিভিন্ন কোম্পানির প্রসেসর ডিজাইন করে এখন সার্ভার কম্পিউটার আর ক্লায়েন্ট কম্পিউটারের ভিতরে মূলত পার্থক্যটা বুঝতে পারছে কিন্তু আমার ল্যাপটপ ক্লায়েন্ট কম্পিউটার হওয়ার শর্ত কি আমার ল্যাপটপে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কখনো আমার ল্যাপটপ ক্লায়েন্ট কম্পিউটার হতে পারবে না ক্লায়েন্ট কম্পিউটার হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই আমার ল্যাপটপে একটা
ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সেটা যে কোনো স্পিড হোক না কেন, আর আমার কম্পিউটারে একটা ইন্টারনেট ব্রাউজ করার সফটওয়্যার থাকতে হবে। শুধুমাত্র আমি যে ইন্টারনেট কানেকশন দিলাম, কিন্তু আমার ল্যাপটপে যদি কোনো ব্রাউজিং সফটওয়্যার না থাকে, যেমন ফায়ারফক্স, অপেরা মিনি, গুগল ক্রোম, যদি এরকম কোনো ব্রাউজিং সফটওয়্যার না থাকে, তাহলেও কিন্তু সে ক্লায়েন্ট কম্পিউটার হতে পারবে না। অর্থাৎ আমার কম্পিউটারে তোমার ব্রাউজিং সফটওয়্যার রান করানোর মতো অ্যাবিলিটি যদি থাকে, সেক্ষেত্রে আমরা আমার কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার হিসেবে ধরে নিতে পারি। তাহলে সার্ভার কম্পিউটার এবং ক্লায়েন্ট কম্পিউটারের ভিতরে মূল বিষয়বস্তুগুলো কি বুঝতে পারছো? রেসপন্স করো, সার্ভার এবং ক্লায়েন্ট বুঝতে পারছো কি? তোমার মোবাইল ফোন ক্লায়েন্ট না সার্ভার বলো তো। স্যার ক্লায়েন্ট। ক্লায়েন্ট, ওকে। এরপরে আসি, তাহলে ওয়েব সম্পর্কে ধারণা নিয়েছো, কম্পিউটার সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এরপরে আসি হচ্ছে ওয়েব ডিজাইন বলতে কি বুঝি, ওয়েব ডিজাইন কি, হোয়াট ইজ ওয়েব ডিজাইন? ওয়েব ডিজাইন বলতে বোঝায় যে ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত সকল নান্দনিক কাজের সমষ্টি। ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত, লিখে নাও, ওয়েব পেজ তৈরিতে, ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত, ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত সকল, নিয়োজিত সকল নান্দনিক কাজের সমষ্টিকে, সকল নান্দনিক কাজের সমষ্টিকে ওয়েব ডিজাইন বলে। লিখে নাও, ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত সকল নান্দনিক, সকল নান্দনিক কাজের সমষ্টিকে নান্দনিক কাজের সমষ্টিকে ওয়েব ডিজাইন বলে। ঠিক আছে, ওয়েব ডিজাইনের সংজ্ঞা, ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত সকল নান্দনিক কাজের সমষ্টি। এরপরে আসি ওয়েব পেজ কি, আমাদের আজকে কয়েকটা টার্ম শিখতে হবে, ওয়েব পেজ কি। আচ্ছা, আমি এর পাশাপাশি তোমাদের একটা আমার স্লাইড শেয়ার করি, সবাই যেহেতু আছো। আমরা এখন দেখবো যে ওয়েব পেজ সম্পর্কিত আমি একটা স্লাইড তোমাদের শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। তোমাকে দেখতে পাচ্ছ? আমাদের অধ্যায় নাম্বার 4 এর নামটা লিখে নিই, আমাদের অধ্যায় নাম্বার 4 এর আমার 2 নাম্বার টপিকস ওয়েবসাইট কি, 3 নাম্বার টপিকস আইপি অ্যাড্রেস কি, 4 নাম্বার টপিকস ডোমেইন নেম বলতে কি বুঝো, এরপরে আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, দেন সার্চ ইঞ্জিন কাকে বলে, ওয়েব ব্রাউজার কাকে বলে, ইউআরএল কি, 9 নাম্বার হচ্ছে ইউআরএল এর বিভিন্ন অংশগুলার বর্ণনা করো, 10 নাম্বার ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো, এবং লাস্ট টপিক হচ্ছে ওয়েবসাইটের কাঠামো এর যে সমস্ত ক্লাসিফিকেশন গুলি আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করব। আচ্ছা, দেখে নাও, এখানে যে 11টা টপিকস, 11টা টপিকস তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখান থেকে আমি 11টা টপিক সম্পর্কে আলোচনা করব। ওকে, তো ওয়েব পেজ, ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজার, ইউআরএল, ইউআরএল এর বিভিন্ন অংশ, ওয়েবসাইটের কাঠামো এবং কাঠামোর প্রকারভেদ, তোমরা এই 11টা টপিকস এর মধ্যে, আমি আজকে 11টা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমি যদি আমার দেড় ঘন্টা সময় লাগে, তাও আমি সম্পূর্ণ ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। সো ওয়েব পেজ বা ওয়েবসাইট বা আইপি অ্যাড্রেস, এগুলো সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা আছে, ধারণা আছে কিনা বলো। অবশ্যই সবাই আমরা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করি, সুতরাং আমাদেরই এই ওয়েব পেজ সম্পর্কে ধারণা রাখতে হবে। ওয়েব পেজ বলতে আসলে আমরা কি বুঝি, ওয়েব পেজ বলতে বোঝাই যে
আমরা যে সমস্ত ওয়েবসাইটগুলো ভিজিট করি তাদের যে পেজগুলি আছে সেই পেজগুলোর মধ্যে বিভিন্ন ডকুমেন্টস অডিও ভিডিও ইমেজ অ্যানিমেশন গ্রাফ যেটা আছে এগুলো সবগুলো সমন্বয়ে ওয়েব পেজ ডিজাইন করা হয় বা তৈরি করা হয়। তো দেখতে থাকো আমার ভিডিও তাহলে বুঝতে পারবে। আমি আজকে এই 11 আমি আগে একটা ছবি দেখাইছিলাম যেটা শুধুমাত্র লেখা আছে দশম শিক্ষা বোর্ড রেজাল্ট। তো ওয়েব পেজ বলতে বোঝানো হচ্ছে যে ইন্টারনেটের একটা পৃষ্ঠা বা ইন্টারনেটের একটা পাতা যেখানে আমার ওয়েব ডকুমেন্ট থাকবে। ওয়েব ডকুমেন্ট বলতে বোঝানো হয় কোনো লেখা, ছবি, কোনো অডিও, কোনো ইমেজ, কোনো অ্যানিমেশন, কোনো গ্রাফ অথবা কোনো চার্ট। তুমি যদি তোমার একটা পাঠ্য বইকে একটা ওয়েবসাইট হিসেবে কল্পনা করো তাহলে তোমার পাঠ্য বইয়ের সকল পৃষ্ঠা হবে এক একটা ওয়েব পেজ। তুমি যদি কল্পনা করো তোমার অ্যাকাউন্টিং বই একটা ওয়েবসাইট তাহলে তোমার এই অ্যাকাউন্টিং বইয়ের সবগুলো পেজই হবে এক একটা ওয়েব পেজ। তোমার অ্যাকাউন্টিং বইয়ের যে উপরের পেজটি আছে সেই উপরের পেজকে বলা হয় কাভার পেজ। আমার ওয়েবসাইটের ক্ষেত্রে উপরের পেজকে বলা হচ্ছে হোম পেজ, অর্থাৎ প্রথম যে পেজ আমাদের ওয়েবসাইট ভিজিট করলে প্রদর্শিত হয় সেই পেজকে বলা হয় হোম পেজ। তাহলে আমরা যদি বলি যে হোম পেজ নিজেও একটা ওয়েব পেজ। তোমার বইয়ের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় যেমন ভাবে কোনো লেখা থাকে, কোনো টেক্সট অথবা কোনো ছবি থাকে, সিমিলারলি আমাদের ওয়েব পেজের পাতায় বা পৃষ্ঠায় আমরা অনেক ধরনের ওয়েব ডকুমেন্ট দেখি। ওয়েব ডকুমেন্ট হচ্ছে কোনো লেখা অথবা কোনো ইমেজ অথবা তোমার কোনো অডিও অথবা কোনো ভিডিও অথবা কোনো অ্যানিমেশন অথবা কোনো গ্রাফ অথবা কোনো চার্ট। আমরা বইয়ের পাতায় কোনো ধরনের ভিডিও দেখতে পাই না কারণ সেটা একটা হার্ড কপি। আমরা বইয়ের পাতায় কোনো অডিও শুনতে পাই না কারণ সেটা একটা হার্ড কপি। তবে বর্তমানে আমাদের ইবুক চলে আসছে বাজারে। ইবুক মানে ইলেকট্রনিক্স বুক। এই ইলেকট্রনিক্স বুকসে একই সাথে তুমি অডিও ভিডিও তোমার টেক্সট বা কোনো লেখা কোনো ইমেজ সব সুন্দরভাবে দেওয়া আছে। আমি যদি ওয়েবসাইটের সাথে ওয়েব পেজে সংজ্ঞায়িত করি সেক্ষেত্রে ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেটের একটা জায়গা বা একটা পৃষ্ঠা যেখানে আমাদের ওয়েব ডকুমেন্টগুলো সাজানো থাকে। এরপরে আসি ওয়েবসাইট। ওয়েবসাইট কি? ওয়েবসাইটটা হচ্ছে আমার তৈরিকৃত যে ওয়েব পেজগুলি আছে সেই ওয়েব পেজের সমন্বয়কে বলা হয় একটা ওয়েবসাইট। যেমন এখানে যে এক্সাম্পল দেওয়া আছে এই ওয়েবসাইটের ভিতরে অসংখ্য পেজ আছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এই ওয়েবসাইটের ভিতরে অসংখ্য পেজগুলা সমন্বয় করা আছে। তো আমরা সাধারণত একটা ওয়েবসাইটের যে ইউনিক নাম এই ইউনিক নামকে আমরা বলি বলি ডোমেইন নাম বা ডোমেইন নেম। অর্থাৎ একটা ডোমেইনের মধ্যে অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজকে বলা হচ্ছে ওয়েব পেজ। তাহলে আমি বলতে পারি একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয় একটা ওয়েবসাইট। পৃথিবীর সকল ওয়েবসাইট যেখানে আমরা একটা নির্দিষ্ট সার্ভারে অ্যাক্সেস করতে হয় ডেটাগুলা এই ওয়েবসাইটের ভিতরে অসংখ্য ওয়েব পেজ থাকে। তাহলে সংজ্ঞায়িত করতে পারি আমরা এইভাবে পৃথিবীর সকল ওয়েবসাইট এর সংজ্ঞা একই হবে একই ডোমেইনের অধীনে পরস্পর সম্পৃক্ত একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এখানে কন্ট্যাক্ট আস একটা ওয়েব পেজ, গ্যালারি একটা ওয়েব পেজ, রেজাল্ট একটা ওয়েব পেজ, ফিজ একটা ওয়েব পেজ, একাডেমিক ক্যালেন্ডার একটা ওয়েব পেজ, এগুলো সবই আলাদা আলাদা ওয়েব পেজ। এগুলো সমন্বয়ে তৈরি হয় ওয়েবসাইট। এরপরে আসি ওকে। তাহলে ওয়েব পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে কি একটু ধারণা আসছে? জি স্যার। ওকে, আমি যদি এখানে তোমাদের একটা ওয়েবসাইট ভিজিট করি, আমি ধরে নাও আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি। আমি ওয়েবসাইটে যাচ্ছি হচ্ছে আমাদের আদমদী কলেজ acc.edu.bd। তো আমি এখন যে ওয়েবসাইটটা ভিজিট করছি সেই ওয়েবসাইটটা আমাদের আদমদী কলেজের একটা ওয়েবসাইট। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কোনটা ওয়েব পেজ আর কোনটা ওয়েবসাইট। বর্তমানে মোটামুটি বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানেরই নিজস্ব ওয়েবসাইট আছে, কারণ ওয়েবসাইট না থাকাটাই একটা আধুনিক যুগে বা বর্তমান টেকনোলজিতে ওয়েবসাইট না থাকা মানে হচ্ছে তাদের র্যাঙ্কিংটা অনেক কম। তো আমরা সাধারণত একটা একটা কলেজের ওয়েবসাইট বা একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে তাকে আমরা মূল্যায়ন করে থাকি যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা কেমন বা তারা কী ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। আমি বর্তমানে এখন যে পেজটা ওপেন করেছি সেই পেজের মানে যে ওয়েবসাইটটা আমি ওপেন করেছি সেই ওয়েবসাইটের
প্রথমে আসি অ্যাড্রেসটা কি রাখা আছে। তো আমি ঠিক দেখো উপরে আমি যেটা সিলেক্ট করে দিচ্ছি, আমি একটু যেটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছ কিনা, উপরে একটি কর্নারে তোমরা একটু মোবাইল স্ক্রিনটা জুম করে নাও, একটু জুম করে নিয়ে দেখো যে আমার মাউসের পয়েন্টটা যেখানে দেওয়া আছে সেখানে কি লেখা আছে। মাউসের পয়েন্টটা যেখানে দেওয়া আছে acc.a2.bg, আচ্ছা এটা আমি কপি করলাম, এটা আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন তোমরা একটু জুম আউট করো তোমাদের স্ক্রিনটা মোবাইলের। আচ্ছা এখন দেখো যে লেখাটা আছে এখানে, আমি এখানে যেটা পেস্ট করেছি এটা একটা ওয়েবসাইট, এটা একটা কি ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এটাকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এটাকে বলা হয় ইউআরএল অ্যাড্রেস, এটাকে বলা হবে ইউআরএল অ্যাড্রেস। কয়েকটা বিষয় আজকে আমাদের জানতে হবে, সেটা হলো ইউআরএল অ্যাড্রেসটা কি, এটাকে বলা হয় ইউআরএল, সরি এটা আমি টেক্সটটা বাংলা ফন্ট করে নিচ্ছি টাইমস নিউ রোমান থেকে, এটাকে বলা হবে ইউআরএল অ্যাড্রেস। কি বলা হবে? ইউআরএল অ্যাড্রেস, লিখে নাও ইউ ইউআরএল, এটাকে বলা হবে ইউআরএল অ্যাড্রেস। তাহলে ইউআরএল অ্যাড্রেসটা কি? ইউআরএলটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সাধারণত পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইট কোনো না কোনো সার্ভারে লোড করা থাকে এবং এই সার্ভারের একটা ইউনিক নাম থাকে, এই নামটাকে বলা হয় তোমার ডোমেইন নেম। আমি কিন্তু একটা বিষয় বলেছিলাম ডোমেইন নেম, একই ডোমেইনের অধীনে একাধিক পেজে সমষ্টিকে বলেছিলাম ওয়েবসাইট। তাহলে এখানে ডোমেইন নেম কোনটা? এখানে ডোমেইন নেমটা হচ্ছে আমি ACCটা হচ্ছে ডোমেইন নেম, আমি যেটা এখানে সিলেক্ট করে দিয়েছি এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। এই নেমটা কিন্তু ইউনিক হতে হয়, এই নেমটা কি হতে হয়? ইউনিক হতে হয়। ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, বা এই নামের সাথে অন্য কোনো নাম মিলবে না। অর্থাৎ আদমদী ক্যান্টনমেন্ট কলেজ, কলেজের জন্য যে শর্ট নেম, এই নামের সাথে অন্য কোনো নাম মিলবে না, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। কিন্তু একটা বিষয় আমি যদি বলি যে স্যার আমাদের ACC নামে তো আরেকটা ওয়েবসাইট ডোমেইন আছে, যেমন অ্যান্টি করাপশন কমিশন, আমাদের দুর্নীতি দমন কমিশনের দেখবার ডোমেইন নামও কিছু লেখা আছে ACC। যেমন আমি যদি এখানে লিখে সার্চ করি ACC, আমি এখানে ACC লিখে সার্চ করলাম, ধরে নাও আমি এখানে শুধুমাত্র ACC লিখলাম, লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখো আমাদের এখানে আসছে দুর্নীতি দমন কমিশন। তো তাহলে প্রশ্ন হতে পারে স্যার এখানে দুর্নীতি দমন কমিশনের যে ডোমেইন ওটা তো ACC লেখা, আমি দুর্নীতি দমন কমিশনের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি যাচ্ছি, যে আমি তাদের ডোমেইনটা কপি করে নিচ্ছি, এটা হচ্ছে দেখো উপরে আমি ডোমেইনটা কপি করে নিচ্ছি, ডোমেইনটা কপি করে আমি জাস্ট পেস্ট করছি ঠিক এই জায়গাটাই সেম ভাবে। তখন তোমাদের একটা ধারণা হবে যে আসলে দুইটা একই ডোমেইনের মতো মনে হতে পারে। আচ্ছা দেখো তো দুইটার ক্ষেত্রে একই ডোমেইন না, এখানেও ACC এখানেও ACC, একটা হচ্ছে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ আর একটা হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা তাহলে দুইটার ক্ষেত্রে ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে এই নামটাকে বলা ডোমেইন নেম। তো ডোমেইন নেম সাধারণত ইউনিক হতে হয় বা একক হতে হয়, যেমন মনে করে একটা লোকের নাম হচ্ছে মুহিবুল, এখন মুহিবুল ওই লোকের সাথে একটা লোকের নাম আছে তার নামও মুহিবুল, কিন্তু একজনের নাম খান আর একজনের নাম মুহিবুল হক, একজনের নাম মুহিবুল বিশ্বাস একজনের নাম মুহিবুল চৌধুরী। মুহিবুল নামটা ঠিক আছে কিন্তু একজন হয়ে গেল খান, একজন হয়ে গেল বিশ্বাস, একজন হয়ে গেল চৌধুরী, একজন হয়ে গেল হক, এমন হতে পারে না? মুহিবুল নামে হতে পারে কিনা? জি স্যার। এই যে আদমদী ক্যান্টনমেন্ট কলেজ এটা ACC, এরপরে দেওয়া আছে এডু, এডু মানে এটা এডুকেশনাল, এটাকে বলা হয় ডোমেইন টাইপ। তো শুধুমাত্র ডোমেইন দে শর্ট নেম দিয়েও কিন্তু আইডেন্টিফাই করা মুশকিল, আমাদের ডোমেইন টাইপ দেখতে হবে। যেমন এখানে ডোমেইন টাইপটা হলো .org, .org মানে হচ্ছে কোন একটা অর্গানাইজেশন বা কোন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে .org ব্যবহার করতে হয়। সাধারণত এটা হতে পারে কোনো সেবামূলক প্রতিষ্ঠান হতে পারে, এটা হতে পারে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেমন জাতিসংঘের যেটা আছে সেটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা কিন্তু লেখে .org। সো এমন মানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানের ঠিক কাজের ধরন অনুযায়ী তার ডোমেইনটা ঠিক করতে হবে। তবে এখানে ডোমেইনটা হচ্ছে আমাদের এডু মানে এডুকেশনাল ডোমেইন, অর্থাৎ এটা শিক্ষামূলক একটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেস।
প্রশ্ন হতে পারে স্যার ডট বিডি কেন লেখা হয়েছে? ডট বিডি মানে এটাকে বলা হয় কান্ট্রি ডোমেইন। কান্ট্রি ডোমেইন মানে হচ্ছে একটা দেশের ঠিক যে সম্পূর্ণ নাম সেই নামের শর্ট নেমটাকে বলা হয় তার কান্ট্রি ডোমেইন। আমাদের দেশের যে কান্ট্রি ডোমেইন সেটাকে আমরা বলি ডট বিডি এবং ডট বাংলা, এই দুইটা হচ্ছে আমাদের কান্ট্রি ডোমেইন। আর লিখে নাও আমাদের ক্লাসে কান্ট্রি ডোমেইন সেটা হলো ডট বাংলা। যদিও ডট বাংলা ডোমেইন গভর্নমেন্ট সবার কাছে বিক্রি করে না, এটা আলাদা করে ডট বাংলা ডোমেইনটা হচ্ছে ক্রয় করতে হয়। সাধারণত কান্ট্রি ডোমেইন নিতে হলে একটা নির্দিষ্ট অর্থ বা নির্দিষ্ট একটা টাকা গভর্নমেন্টকে পরিশোধ করতে হয়, আর কান্ট্রি ডোমেইন না হলে টাকা গভর্নমেন্টকে পরিশোধ করতে হয় না, কিন্তু শুধুমাত্র ওই ওয়েবসাইট যে সার্ভারে রাখা হয় ওই সার্ভারে রাখার জন্য একটা নির্দিষ্ট অর্থ সেই কোম্পানিকে পরিশোধ করতে হয়। তাহলে এখানে এসিসি হচ্ছে একটা ডোমেইন নেম। তাহলে এই ডোমেইনের ভিতরে যত পেজ আছে সবগুলা পেজের সমষ্টিকে বলা হবে ওয়েবসাইট। যেমন আমি এখানে যে পেজে আছি এই পেজটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের একটা পেজ। এখন এই দুর্নীতি দমন কমিশনের পেজের মধ্যে কি কি আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে, প্রথমেই আমাদের একটা স্লাইডার আছে, এটাকে বলা হয় স্লাইডার, যেখানে অনেক ধরনের ছবি স্লাইড করে করে যাচ্ছে, ছবি পাল্টাচ্ছে, থিমগুলো পাল্টাচ্ছে। তারপরে এখানে দুদকের পরিচয় দেওয়া আছে, এগুলাকে বলা হয় তোমার লিংক বার বা এটাকে মেনু বার বলা হয়। আমরা যে সমস্ত মেনুতে যাচ্ছি সেখান থেকে সাব মেনু তৈরি হচ্ছে, এগুলা সব সাব মেনু তৈরি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে লিংক বার বা মেনু বার। আর বাম সাইডে যেটা সাদা গ্যাপ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় লেফট সাইড বার, আর ডান সাইডে হলো রাইট সাইড বার। তাহলে আমি যেটা সংজ্ঞা দিয়েছিলাম যে ওয়েবের যে পৃষ্ঠায় বা ওয়েবের যে পাতায় বিভিন্ন অডিও ভিডিও ইমেজ অ্যানিমেশন গ্রাফ চার্ট ইত্যাদি থাকে তাকে বলা হয় একটা ওয়েব পেজ। তাহলে আমি এখন যে পেজে আসি এই পেজে কি লেখা আছে, এই পেজের ছবি দেখতে পাচ্ছ, এই পেজের ভিতরে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে এটা একটা ইমেজ, তারপরে এই যে টেক্সট দেখতে পাচ্ছ এটা স্ক্রলিং করছে, তারপরে এই পেজের ভিতরে অনেক ধরনের নোটিশ দেখতে পাচ্ছ, অনেক ধরনের বিজ্ঞাপন দেখতে পাচ্ছ, আবার এই পেজের ভিতরে একটা ইউটিউবের লিংক দেওয়া আছে, তারপরে এই পেজের ভিতরে দেখো অনেক চার্ট আছে, আবার এই পেজের জরুরি হটলাইন তথ্য নাম্বার দেওয়া আছে। হটলাইন নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, হটলাইন নাম্বারগুলো সাধারণত আমরা অনেক সময় ভুলে যাই। যে সরকারি তথ্যর জন্য 333, জরুরি সেবার জন্য 999, নারী শিশু নির্যাতনের জন্য 109, দুর্দকের জন্য 106, তারপরে দুর্দকের জন্য 1090 হটলাইন সেবা দেওয়া আছে। আবার দেখো আশ্রয়ের অধিকারের জন্য এখানে ভিডিও দেওয়া আছে। তাহলে ওয়েবের মধ্যে কি কি আছে? ওয়েবের মধ্যে অডিও ভিডিও ইমেজ অ্যানিমেশন গ্রাফ চার্ট ইত্যাদি আছে না? এই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে যে যে পাতায় বা যে পৃষ্ঠায় অডিও ভিডিও ইমেজ অ্যানিমেশন গ্রাফ চার্ট ইত্যাদি রাখা যায় বা রাখার জায়গাকে বলা হয় ওয়েব পেজ। তাহলে এটা একটা ওয়েব পেজ। তাহলে আমরা এখন যেটা আছি এটা একটা ওয়েব পেজ, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের একটা সিঙ্গেল পেজ। এই পেজকে বলি হোম পেজ। কি বলি আমরা? হোম পেজ। এখানে কিন্তু এই পেজকে আমরা বলবো হোম পেজ। কি বলবো? হোম পেজ। যেমন আদমদী ক্যান্টনমেন্ট কলেজের ক্ষেত্রে বলি, এটা কিন্তু আদমদী ক্যান্টনমেন্ট কলেজের হোম পেজ। অর্থাৎ আদমদী ক্যান্টনমেন্ট কলেজের হোম পেজের ভিতরে যেটা আছে এটা হলো তার প্রথমে একটা লোগো ছবি দেওয়া আছে বড় করে। যেমন আমি যদি তোমাদের শহীদ পুলিশ স্মৃতি কলেজের ওয়েবসাইটে যাই সেখানেও দেখবো এই একই রকম একটা হোম পেজ দেওয়া আছে। শহীদ পুলিশ স্মৃতি কলেজের ওয়েবসাইটের অ্যাড্রেস কি? শহীদ পুলিশ স্মৃতি কলেজ, তাই না? SPSC। দেখো এদের ডোমেইনটা কেমন, আবার এদের ডোমেইন একই রকম। তো এদের ডোমেইনে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার SPSC যেটা আছে, এটা আবার রিলোড করতে সময় নিচ্ছে একটু। তাদের আবার দেখো থিমটা একটু ডিফারেন্ট। প্রথমে একটা থিম দেওয়া আছে লালের ভিতরে, আবার একটা গ্রিন কালার দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হচ্ছে শহীদ মিনারের ছবি দেওয়া আছে, বিকাশের পেমেন্ট সিস্টেম দেওয়া আছে প্রথমে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি যেটা ওপেন করে আছি এটাকে বলা হবে হোম পেজ। তাহলে কোন একটা ওয়েবসাইটে ওপেন করার পরে প্রথম যে পেজ প্রদর্শিত হয় সেই পেজকে বলা হবে কি বলো? সেই পেজকে বলা হবে হোম পেজ। এখন আমি এটাকে এদের এই ইউআরএলটাকে কপি করলাম, ইউআরএলটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম।
এখন এই ইউআরএল ইউআরএলটা একটু জুম করে দাও, দেখো আমার মাউসের পয়েন্টার ঠিক দেখানে আছে এখন বর্তমানে, সেখানে দেখো কি লেখা আছে। সবাই একটু আমাকে রেসপন্স করো, তোমার মোবাইলের স্ক্রিনটা জুম করো, জুম করে আমার মাউসের পয়েন্টার ঠিক যে অবস্থানে আছে এখন, এই অবস্থানে কি লেখা আছে? নট সিকিউর। নট সিকিউর, আচ্ছা। এখন আমি আদমদী কলেজের এখানে যাচ্ছি, এখানে যে আমি ঠিক আমার মাউসের পয়েন্টার যেখানে আছে এই জায়গায় কি আছে, একটা একটা তালা আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। তো তালা মারা হয় কি কারণে? একটা রুমে আমরা লক করি কেন? সিকিউরিটি প্রদানের জন্য না? আমার সাথে রেসপন্স করো না কেন তোমরা? আমরা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কখন দেখবো যে ওই ওয়েবসাইটে সিকিউরিটি দেওয়া আছে, কখন দেখবো সিকিউরিটি দেওয়া নাই? আমাদের আদমদী কলেজের ক্ষেত্রে দেখো এখানে একটা সিকিউরিটি লক সিস্টেম দেওয়া আছে, এটা একটা তারা সিম্বল দেওয়া আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা এমন একটা প্রোটোকল ইউজ করা হয়েছে, এটাকে বলা হয় সিকিউর প্রোটোকল। আর এই যে আমি শহীদ স্মৃতি কলেজের জন্য এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে কোনো তালা সিস্টেম না, এখানে লেখা আছে নট সিকিউর, তার মানে এই ওয়েবসাইটটা সিকিউর প্রোটোকল নয়। প্রশ্ন হচ্ছে কোনটা সিকিউর প্রোটোকল, কোনটা ইনসিকিউর প্রোটোকল? সাধারণত যে সমস্ত ওয়েবসাইটে তোমার HTTP ব্যবহার করা হয় সেগুলাই সিকিউর প্রোটোকল থাকে না, আর যে সমস্ত ওয়েবসাইটে HTTPS ব্যবহার করা হয় সেগুলাই তোমার সিকিউর প্রোটোকলটা ব্যবহার করতে হয়। যেমন দেখো আমি এখানে দুইটা ওয়েবসাইটের ইউআরএলটা আমি পেস্ট করে দিই, এটা হচ্ছে আমাদের শহীদ পুলিশ স্মৃতি কলেজের জন্য। তো এখানে দেখো দেওয়া আছে HTTP, এটা দেওয়া আছে HTTP, আর এটাও আমি একটু অন্য কালার করে দিচ্ছি, তাহলে যেটা ইয়েলো কালার আর যেটা রেড কালার দুটাই দেখো HTTP দেওয়া আছে, তার মানে এটা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কিন্তু এখানে কোনো সিকিউরিটি দেওয়া নাই। কিন্তু আমাদের আদমদী কলেজের ওয়েবসাইটটা আছে, সেখানে দেখো HTTPS দেওয়া আছে, তার মানে এটা একটা সিকিউর প্রোটোকল বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। প্রশ্ন হলো স্যার কেন সিকিউরিটি দিতে হবে, কেন সিকিউরিটি দিতে হবে না? সাধারণত যে সমস্ত ওয়েবসাইটের কন্টেন্ট অনেক রিস্ক থাকে, বা যে সমস্ত ওয়েবসাইটের ভিতরে তোমার বিভিন্ন হ্যাকার গ্রুপ হ্যাক করার জন্য ওত পেতে বসে থাকে যে এই ওয়েবসাইটের আমরা হ্যাক করতে পারলে সেখান থেকে বড় একটা অর্থ আমরা আদায় করতে পারবো, এই সমস্ত ওয়েবসাইটের জন্য আমরা সাধারণত সিকিউরিটি প্রদান করে থাকি। যেমন আমি যদি বলি facebook.com, ফেসবুক যে ওয়েবসাইটটা আছে, ফেসবুক একটা বড় একটা কিন্তু কোম্পানি, আমি যদি বলি যে facebook.com, তাহলে facebook.com যেটা আছে এটা একটা একবার সিকিউর ওয়েবসাইট। দেখো অলরেডি কিন্তু উপরে লেখা আছে https://www.facebook.com, এটা আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন একটা ওয়েবসাইট সিকিউরিটি দিতে হয়। সাধারণত একটা ওয়েবসাইট সিকিউরিটি দিতে হয় যেন ওয়েবসাইটে কেউ ঢুকতে না পারে, কোনো অনধিকার প্রবেশ কেউ করতে না পারে। তাহলে একটা হলো সিকিউর প্রোটোকল যেটাকে বলা হয় HTTPS বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, আর একটা হচ্ছে অনলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন আসি এখানে ডোমেইন নেম কোনটা, ফেসবুকের ক্ষেত্রে ডোমেইন নেমটা হচ্ছে অনলি ফেসবুকটা হচ্ছে ডোমেইন নেম, অনলি ফেসবুকটা হচ্ছে ডোমেইন নেম, আর যেটা তোমার HTTP লেখা আছে HTTPS ওটাকে বলা হয় প্রোটোকল নেম। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? প্লিজ রেসপন্স করো। জি স্যার। জি স্যার। এসা রেসপন্স করো, এসা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে প্রথম যে নামটা আছে এই প্রথম নামটাকে আমরা বলি প্রোটোকল নেম, এটার নাম হচ্ছে প্রোটোকল নেম। অথই দেখতে পাচ্ছ? অথই কি অনলাইনে আছে? জি স্যার আছি। আচ্ছা, প্রথম নামটা হচ্ছে প্রোটোকল নেম, প্রথম নামটা কি? প্রোটোকল নেম, এটা হচ্ছে এক নাম্বার। আপনার কথা না বেজে বেজে আসতেছে, ইকো হচ্ছে? ইকো? জি স্যার। আচ্ছা, এখন মনে হয় ইকো হবে না, আমি আমার মোবাইল থেকে আবার জয়েন করে দেখছিলাম। আচ্ছা, এখন কি আর ইকো হচ্ছে দেখো তো? মনে হয় হবে না। না স্যার, আর হচ্ছে। আচ্ছা, এটা হলো প্রোটোকল নেম। আচ্ছা, এরপরে আসি www, এটাকে বলা হয় হোস্ট নেম, এটাকে বলা হবে হোস্ট নেম, আর ফেসবুক এটাকে বলা হয় ডোমেইন নেম। আমার সাথে সাথে লিখে নাও, এটাকে বলা হবে কি নেম? ডোমেইন নেম। আচ্ছা, এরপরে হচ্ছে
.com এটাকে বলা হয় ডোমেইন টাইপ এটাকে বলা হয় ডোমেইন টাইপ বা কোন টাইপের ডোমেইন ডোমেইন টাইপ যেমন যদি কমার্শিয়াল হয় সেক্ষেত্রে .com যদি তোমার .org হয় সেক্ষেত্রে .org যদি .biz হয় সেক্ষেত্রে বিজনেস যদি এমন হয় .edu সেক্ষেত্রে সেটা হবে এডুকেশনাল .net হলে সেক্ষেত্রে হবে নেটওয়ার্ক টাইপের এগুলোকে বলা হয় তোমার টপ লেভেল ডোমেইন এগুলোকে আবার বলা হবে কি টিএলডি টিএলডি বা টপ লেভেল ডোমেইন আর লাস্টের যেটা দেওয়া থাকে এই যে .bd এটাকে বলা হয় কান্ট্রি টপ লেভেল ডোমেইন শুধুমাত্র .bd যে দেওয়া থাকবে এমন না এটা অন্যান্য দেশের ক্ষেত্রে হতে পারে যদি ইউকে হয় .uk যদি তোমার ইউএসএ হয় সেক্ষেত্রে হয় .us আর যদি ইন্ডিয়া হয় সেক্ষেত্রে .in তাহলে একটা দেশের যে শর্ট নেম থাকে ঠিক সেই শর্ট নেমটা যদি ওয়েবসাইটের যে অ্যাড্রেস ইউআরএল অ্যাড্রেসে লাস্টে থাকে সেটাকে বলা হয় কান্ট্রি টপ লেভেল ডোমেইন তো নরমালি একটা কমপ্লিট ওয়েবসাইটের চারটা অংশ থাকে এই সীমা শব্দ হচ্ছে একটু শব্দটা কমাও তাহলে কান্ট্রি টপ লেভেল ডোমেইন যেটা আছে আমি এখন নাম্বারিং করে দিচ্ছি দিস ইজ নাম্বার ওয়ান প্রোটোকল নেম দিস ইজ হোস্ট নেম এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম এরপরে হচ্ছে চার নাম্বার হলো ডোমেইন টাইপ তাহলে একটা কমপ্লিট ইউআরএল অ্যাড্রেসের কয়টা অংশ চারটা চারটা নামগুলো বলো কি কি নাম প্রোটোকল নেম হোস্ট নেম ডোমেইন নেম ডোমেইন ডোমেইন টাইপ ডোমেইন টাইপ আচ্ছা এখন আসি প্রোটোকল নেম আবার একটা হচ্ছে সিকিউর প্রোটোকল আর একটা ইনসিকিউর প্রোটোকল যদি অনলি HTTP থাকে তাহলে এটা হলো ইনসিকিউর প্রোটোকল যেটা লেখা আছে নট সিকিউর আর যদি HTTPS থাকে তখন সেটাকে বলা হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর HTTP এর পূর্ণরূপ লিখে নাও হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর আমি লিখে দিচ্ছি লিখে নাও হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এটা আবার কোন সিকিউর করে দিও না অনেক ছাত্র আবার দেখি যে সিকিউর লিখে ফেলে ভুলে সিকিউর লিখে ফেলে এটা হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর আর যদি শুধুমাত্র HTTP হয় সেক্ষেত্রে সেটা হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এখন আসি হোয়াট ইজ প্রোটোকল প্রোটোকল বলতে আমরা কি বুঝি প্রোটোকল কাকে বলে আচ্ছা এটা আমাকে বলবে হীরা বলবে প্রতীক্ষা হীরা বলো প্রোটোকল কি জিনিস স্যার জানি না প্রোটোকল আচ্ছা এমনি এর আগে নাম শুনো নাই প্রোটোকল সম্পর্কে হ্যাঁ স্যার আচ্ছা তো সেই দৃষ্টিকোণ থেকে প্রোটোকলের সংজ্ঞাটা বলো মানে তুমি যে যতটুকু তোমার চিন্তা ভাবনা অনুযায়ী বলো যে স্যার এটা মনে হয় প্রোটোকল হতে পারে স্যার নো আইডিয়া আচ্ছা এনিওয়ান এসে বলো প্রোটোকল কি হতে পারে স্যার একটা অ্যাড্রেস আচ্ছা একটা অ্যাড্রেস বললা প্রোটোকল আচ্ছা তারপরে সারিকা বলো তো প্রোটোকল মানে কি হতে পারে স্যার আমিও জানি না আচ্ছা অথই বলো প্রোটোকল শব্দের অর্থটা কি কেমন ভাবে মানে আমরা সংজ্ঞায়িত করতে পারি বা প্রোটোকলটা আসলে কি স্যার নেটওয়ার্কের সমন্বয় আচ্ছা নেটওয়ার্কের সমন্বয় ওকে তোমরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছো কেউ বলেছো স্যার আমার এই মুহূর্তে জানা নাই আচ্ছা আমি এক কথায় বলি প্রোটোকলটা কি প্রোটোকলটা হচ্ছে একটা নিয়ম যে নিয়মের মাধ্যমে ওয়েব সার্ভার কম্পিউটার এবং ক্লায়েন্ট কম্পিউটারের ভিতরে সমন্বয় বা সম্পর্ক তৈরি হয় প্রোটোকলটা একটা নিয়ম যে নিয়মের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার কম্পিউটারের ভিতরে একটা সমন্বয় তৈরি হয় এটাকে বলা হয় প্রোটোকল বা একটা বিশেষ নিয়ম
মোট কথা প্রোটোকল মানে হচ্ছে একটা বিশেষ নিয়ম, যে নিয়মটা বিশেষ বিশেষ কাজে প্রয়োগ করা হয়। আমি যদি এটা অন্যভাবে বলি, ধরে নাও তুমি তোমার একটা খুব ক্লোজ একটা রিলেটিভের বাসায় বেড়াতে যাচ্ছ, তো বেড়াতে যাওয়ার আগে তোমার আম্মু বা তোমার আব্বু তোমাকে বললো যে তুমি তো ওদের বাসায় যাচ্ছ, তো ওদের বাসায় যাওয়ার আগে তুমি কিছু কেনাকাটা করে নিয়ে যাও। তো কি কেনাকাটা করতে হবে? কেনাকাটা হচ্ছে ওদের বাসায় যাওয়ার আগে তুমি কোনো মিষ্টি জাতীয় জিনিস কেনার দরকার নাই, কারণ ওদের বাসায় সবাই ডায়াবেটিসের রোগী, আর ওদের বাসায় মোটামুটি ছোট ছোট বাচ্চারা আছে, সেখানে তোমার চিপস নিতে হবে বা বাচ্চাদের জন্য চকলেট নিতে হবে, আর সেখানে তুমি ফলমূল নিয়ে যেও। তাহলে সেটা হচ্ছে ওই বাসায় যাওয়ার জন্য নিয়মগুলো তোমার আব্বু আম্মু তোমাকে বলে দিল, এবং তুমি সেইভাবে সেই বাসায় সেইভাবে তুমি হাজির হইলা। আর ধরে নাও প্রতীক্ষার আম্মু বললো যে ঠিক আছে তুমি তোমার ওই আত্মীয়ের বাসায় যাও, কিন্তু ওরা অনেক মিষ্টি প্রিয়, ওরা অনেক ছানার জিলাপি পছন্দ করে, বা ধরে নাও ওরা হচ্ছে যে কোনো আইটেমের মিষ্টি অনেক প্রিয়, তোমরা তুমি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাও। তখন সে একেবারে মনে করো হাত ভর্তি করে মিষ্টি মিঠাই নিয়ে সেই বাসায় দিয়ে হাজির হলো। এখন দেখো দুই বাসায় দুইজন ব্যক্তি গেছে, উভয়ই গেছে কিন্তু নিয়মটা ডিফারেন্ট, অর্থাৎ সেখানে ভিন্ন ভিন্ন নিয়ম বা ভিন্ন ভিন্ন রীতি মেনে সে সেখানে যে সেই বাসায় উপস্থিত হয়েছে বা সে আপ্যায়ন গ্রহণ করেছে। তো আমি এটার এক্সাম্পল দিলাম এই কারণেই যে সাধারণত আমি যদি বলি যে একটা সম্পর্ক আমি তৈরি করবো, ধরে নাও একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তো যদি ছেলে আর মেয়ের ভিতরে প্রোটোকল না মেলে তাহলে কিন্তু সম্পর্ক তৈরি হবে না। এখন বলি স্যার কেমন প্রোটোকল, ধরে নাও ছেলে হচ্ছে চৌধুরী বংশের অথবা মেয়ে চৌধুরী বংশের, আর ছেলে মনে করো শূদ্র বংশের বা মেয়ে শূদ্র বংশের, তাহলে এখানে প্রোটোকল কি মিলবে? প্রোটোকল কিন্তু মিলবে না। তখন আবার দেখবা যে ওই রাতদার সাবানার মতো হয়ে যাবে যে চৌধুরী বংশের মেয়ের সাথে বা চৌধুরী বংশের ছেলের সাথে এটা মিলছে না। অর্থাৎ প্রোটোকলটা হচ্ছে একটা নিয়ম, যে নিয়মের মাধ্যমে একটা নির্দিষ্ট সম্পর্ক তৈরি হয়। তো আমরা যেহেতু করছি ওয়েবসাইট, এখানে বোঝাচ্ছে যে ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার কম্পিউটার এর ভিতরে একটা তোমার রিলেশন বিল্ড আপ করার জন্য একটা নিয়ম, এই নিয়মটাকে বলা হয় প্রোটোকল। আমার কথা কি এখন ক্লিয়ার বুঝতে পারছো? প্রোটোকল কি স্যার? প্রোটোকলটা হচ্ছে সম্পর্ক তৈরি করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম। এখন সম্পর্ক আমি তোমাদের যেমন আমাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে একটা ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হতে পারে বা হাজবেন্ড ওয়াইফের ভিতরে সম্পর্ক হতে পারে, সাধারণত প্রোটোকল না মানতে পারলে অনেক সময় দেখবো সম্পর্ক ভেঙে যায়। অনেক সময় প্রোটোকল না মানলে কি সম্পর্ক ভেঙে যায় না? তাহলে প্রোটোকলটা হচ্ছে নিয়ম, যে নিয়মটার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। এখন এই কম্পিউটারের ক্ষেত্রে কেমন প্রোটোকল? এটা মনে করো তোমার ল্যাপটপ, এটাকে বলা হয় ক্লায়েন্ট কম্পিউটার। আমি বলেছি আমার ল্যাপটপটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার, রাইট? আর আমি যে কম্পিউটার থেকে সার্ভিসটা নেব এই সার্ভিসকে এই কম্পিউটারকে বলা হয় সার্ভার কম্পিউটার। দিস ইজ মাই ল্যাপটপ, এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার, অ্যান্ড দিস ইজ এ বিগ সার্ভার কম্পিউটার। আমরা সার্ভারটিকে বড় করে ডিজাইন করি কারণ সার্ভারের স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি থাকে। এটা মনে করো সার্ভার। সো দিস ইজ ক্লায়েন্ট কম্পিউটার, আমি লিখলাম এটাকে লিখলাম হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার, ওকে। আর এটা হচ্ছে সার্ভার কম্পিউটার, সার্ভার কম্পিউটার, ওকে। এখন আমি সম্পর্ক তৈরি করব কার মধ্যে? ক্লায়েন্টের সাথে, সার্ভারে, তাই না? অর্থাৎ যখন তুমি তোমার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট পাঠাই দিবা, তখন এই রিকোয়েস্ট পাঠানোর পূর্বে তোমাকে HTTP প্রোটোকলটা ব্যবহার করতে হবে। যখন তুমি HTTP প্রোটোকল ব্যবহার করছো আর HTTPS প্রোটোকল ব্যবহার করছো, তখন একটা রিকোয়েস্ট চলে যাচ্ছে সার্ভারে। এই সার্ভার তোমার রিকোয়েস্ট গ্রহণ করবে, গ্রহণ করে আবার তুমি যে তথ্যটা চাচ্ছ, মনে করো তুমি এখানে চাচ্ছ হচ্ছে যে ক্রিক ইনফো, যদি কেউ ক্রিকেট খেলা পছন্দ করো লেখো ক্রিক ইনফো। তো আমি চাচ্ছি ক্রিক ইনফো সম্পর্কে আমি নিউজ নেব,
তো তাহলে ক্রিক ইনফো সম্পর্কে যে সার্ভারে আছে সারা বিশ্বের ভিতরে যে সার্ভারে ক্রিক ইনফো এর ওয়েবসাইটটা আছে সেখান থেকে তোমার এটা খুঁজে বের করে আবার তোমার কম্পিউটারে ফিরে নিয়ে আসবে যে প্রোটোকল সেই প্রোটোকলকে বলা হয় HTTP অর্থাৎ একটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠায় যাওয়া কাকে ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠায় দেওয়া সার্ভারকে আবার সার্ভার সেটা গ্রহণ করে পুনরায় আবার ক্লায়েন্টকে ফিডব্যাক দেওয়া এই যে নিয়মের মাধ্যমে এই আদান প্রদান গুলো হচ্ছে তাকে বলা হয় প্রোটোকল এখন প্রোটোকল সম্পর্কে আর কোন ধরনের কনফিউশন কি আছে এখন যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ প্রোটোকল তখন প্রোটোকলের ডেফিনিশনটা কি হবে বলো অথই বলো প্রোটোকল কি শুনতে পাচ্ছ অথবা আমাকে কাউকে রেসপন্স নাই জি স্যার ও আচ্ছা ঠিক আছে তোমার তো রেসপন্স আসছে অনেক পরে বলো এখন বলো প্রোটোকল কাকে বলে স্যার একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার মানে যখন আমরা কানেক্ট করতেছি মানে যে উপায়ে বা যে নিয়মে হ্যাঁ যে নিয়মে প্রোটোকল শব্দের অর্থ এক কথায় নিয়ম প্রোটোকল মানতে হয় যে প্রথমে কার গাড়ি যাবে তারপরে কার গাড়ি যাবে শেষে শেষে কার গাড়ি থাকবে প্রাইম মিনিস্টারের গাড়ি ঠিক কত নম্বর গাড়ির পরে থাকবে এটা কি মিডলে থাকবে না প্রথমে থাকবে বা এই গাড়ি বহরের সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স যাবে কিনা বা নৌবাহিনীর কোনো সদস্য যাবে কিনা এই যে সবগুলা নিয়ম সেখানেও কিন্তু বলা হয় প্রোটোকল অনেক সময় দেখবা বিভিন্ন অনুষ্ঠান ভঙ্গ হয়ে যায় শুধুমাত্র প্রোটোকল না মানার কারণে অনেক সময় দেখবা যে বিয়ে বাড়িতে বিয়ে ভেঙে গেছে কেন ভেঙে গেছে তার প্রোটোকল মানতে পারে না কি প্রোটোকল যে বরপক্ষ আসবে বরপক্ষকে হ্যাঁ এইভাবে রিসিভ করতে হবে এইভাবে রিসিভ করে এইভাবে বসাইতে হবে তো বরপক্ষকে যেভাবে রিসিভ করার কথা ছিল সেভাবে রিসিভ করতে পারে নাই তার মানে তারা প্রোটোকলটাকে ভেঙে ফেলছে তারা নিয়মটাকে ভেঙে ফেলছে নিয়মটা মানতে পারে নাই তার মানে দেখবা সেখানে অনেক সময় বিয়ে কিন্তু ভেঙেও যায় এমনও আমরা নিউজ পড়েছি যে কি বলে মাংসে গরুর মাংসে লবণ কম হওয়ার কারণে বরপক্ষ এবং কোনো পক্ষের ভিতরে মারামারিতে দুইজন নিহত এমনও নিউজ কি তোমরা পড়েছো কখনো এই বাংলাদেশে ঘটেছে আচ্ছা এটা কেন বললাম এটা হচ্ছে এই জন্য বললাম যে আমরা অনেক সময় প্রোটোকলটাকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে অনেক কিছু আমরা নিয়মটা মানতে পারি না তো যাই হোক প্রোটোকলের বোঝানোর জন্য আমি অনেক কিছু তোমাদের এখানে গল্প আকারে উপস্থাপন করলাম যেন তোমাদের মনে থাকে প্রোটোকল হচ্ছে একটা নিয়ম যে নিয়মের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার কম্পিউটারের ভিতরে একটা সংযোগ স্থাপন করা হয় এখন এই প্রোটোকল আছে অনেক প্রকার আসলে নিয়মের তো কোনো শেষ নাই যেমন একটা প্রোটোকলের নাম হচ্ছে FTP FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল তাহলে প্রশ্ন হলো স্যার FTP কখন ব্যবহার করা হয় যে নিয়মের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট সার্ভার কম্পিউটারে আপলোড দেওয়া হয় ক্লায়েন্ট কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট সার্ভার কম্পিউটারে আপলোড দেওয়া হয় একটা হচ্ছে সার্চ করা আর একটা হচ্ছে আপলোড দেওয়া আমার কথা একটু ক্লিয়ার ভালো করে বুঝো যে নিয়মের মাধ্যমে কোনো ক্লায়েন্ট কম্পিউটার থেকে ধরে নাও তোমার কম্পিউটারে একটা ছবি আছে এখানে মনে করো একটা ছবি আছে এখন আমি একটা ইমোজি ডিজাইন করি এটাও একটা ইমোজি ধরে নাও এটা একটা ছবি ধরে নাও কল্পনা করো এখন এই ছবিটা হচ্ছে আমি আপলোড দিব কোথায় আমি আপলোড দিব এই কম্পিউটারে অর্থাৎ আমি সার্ভারের মধ্যে আপলোড দিব তুমি যখন তোমার মোবাইল ফোন থেকে ফেসবুকে কোনো ছবি আপলোড দাও এটা তোমার মোবাইল ফোন তোমার মোবাইল ফোন থেকে তুমি যখন কোনো ছবি আপলোড দিচ্ছ এই ছবিটা আপলোড দেওয়ার পরে এই ছবিটা কোথায় থাকবে এই ছবিটা থাকবে সার্ভার কম্পিউটারে এখন প্রশ্ন স্যার এটা কার সার্ভারে থাকবে এটা থাকবে ফেসবুকের সার্ভারে অর্থাৎ আমি যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড দিচ্ছি কোনো কম্পিউটারে এই ডকুমেন্টগুলো যে প্রোটোকলের মাধ্যমে আপলোড হয় সেই প্রোটোকলকে বলা হয় FTP FTP মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল
অর্থাৎ যে নিয়মের মাধ্যমে ফাইল আপলোড হয়, এখানে ফাইল বলতে কোন যে কোনো ফাইল, সেটা অডিও ফাইল হতে পারে, সেটা ইমেজ ফাইল হতে পারে, ডক ফাইল হতে পারে, পিডিএফ ফাইল হতে পারে। আবার একইভাবে আমি কোন একটা সার্ভার থেকে যখন কোনো কিছু ডাউনলোড করি, অনেক সময় আমরা ইউটিউব থেকে ডাউনলোড করি, আমরা ফেসবুক থেকে ডাউনলোড করি, তাহলে কোন একটা সার্ভার থেকে আবার যখন তুমি তোমার মোবাইলে ডাউনলোড করছো, এই ডাউনলোড করার সময়ও তোমার এফটিপি প্রোটোকলটা ব্যবহার করতে হয় বা ফাইল ট্রান্সফার প্রোটোকলটা ব্যবহার করতে হয়। তাহলে শুধুমাত্র আমরা যে এইচটিটিপি এর ব্যবহার জানি এমন না, আমরা সাথে সাথে আজকে জানতে পারলাম ফাইল ট্রান্সফার প্রোটোকলের ব্যবহারটাও জানতে পারলাম। অর্থাৎ যে প্রোটোকলের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার কম্পিউটারের মধ্যে কোনো ফাইলের আদান প্রদান হয় তাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। মনে থাকবে আমার এই কথাগুলো ভিডিও আকারে আছে, এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে, সেখান থেকে বারবার শুনলে ইনশাল্লাহ এটা আর ভুল হবে না। তাহলে আজকে আমরা প্রোটোকল নেমও শিখতে পারলাম। তো যেটা বলছিলাম যে ওয়েব পেজ আর ওয়েবসাইট বা হোম পেজ এগুলো একই ডোমেইনের মধ্যে থাকতে হয়। তাহলে আমাদের আদমজী কলেজের যে সরি এটা আমার ফেসবুক পেজে চলে গেছে। আচ্ছা স্যার, এফটিপি এর সংজ্ঞাটা আবার একটু বলবেন। এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যে নিয়মের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার কম্পিউটারের ভিতরে ফাইল আদান প্রদান হয় তাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলে। আচ্ছা, তাহলে আমরা কি এইচটিটিপি এর মাধ্যমে ফাইল আদান প্রদান করি বলতো? আমরা কি এইচটিটিপি এর মাধ্যমে ফাইল আদান প্রদান করি না এফটিপি এর মাধ্যমে আদান প্রদান করি? স্যার এফটিপি এর মাধ্যমে। তাহলে আমরা এইচটিটিপি এর মাধ্যমে কি করি? আমি এই কথাটা কিন্তু এর আগে বলেছি, আমরা এইচটিটিপি এর মাধ্যমে একটা অনুরোধ পাঠাই, যে একটা রিকোয়েস্ট পাঠাই। কার কাছে পাঠাই? আমরা সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাই, সার্ভার ঠিক সেই রিকোয়েস্টটা আমাদেরকে ফেরত দেয়। আমার কথা বুঝতে পারছো কিনা? একটা হলো রিকোয়েস্ট পাঠানো। রিকোয়েস্ট পাঠানো বলতে আমি একটা এক্সাম্পল দিই, সরাসরি তোমাদের বোঝাচ্ছি। আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে প্রথমে আমাদের একটা উইন্ডো আসবে, গুগলের উইন্ডো বা দেখুন একটা উইন্ডো আসবে। আচ্ছা, এই গুগলের যে উইন্ডো আসছে এই উইন্ডোর ভিতরে আমি এখন ধরে নাও বিশিষ্ট নূর মোহাম্মদ মুন্সি আব্দুর রউফ কলেজের আমি একটা রিকোয়েস্ট পাঠাবো। কি রিকোয়েস্ট পাঠাবো? এখানে গুগল তলে আসছে, আমি এখানে লিখলাম http://বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মুন্সি আব্দুর রউফ। এটার শর্ট নেম কি? এসা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শর্ট নেম কি? বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মুন্সি আব্দুর রউফ কলেজের স্যার বিএনএমপিপি। বিএনএমপিপি প্রোটোকল দেখো এখানে লেখা আছে, এই যে এস লেখা আছে, আমি এখন এখানে এটা ওপেন করে ফেলি। তাহলে প্রশ্ন হচ্ছে আমি প্রথমে আমি রিকোয়েস্ট পাঠাই দিলাম কাকে? আমি একটা সার্ভারের কাছে পাঠাই দিলাম, এই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের যে ওয়েবসাইটটা যে সার্ভারে রাখা আছে ওই সার্ভারের কাছে আমি রিকোয়েস্টটা পাঠাই দিলাম। এই যে রিকোয়েস্ট পাঠালাম যে প্রোটোকলের মাধ্যমে, এই যে প্রোটোকলের মাধ্যমে আমি পাঠাই দিলাম, এই প্রোটোকলকে বলা হচ্ছে কি? এই প্রোটোকলকে বলা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে একটা হচ্ছে যে রিকোয়েস্টটা পাঠাই দেওয়ার জন্য আমাদের এইচটিটিপি প্রোটোকলটা ব্যবহার করতে হয়। আমি এখন এখানে বিশিষ্ট যে নূর মোহাম্মদের যে ওয়েবসাইটটা আছে তার অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এটা অনেক বড় একটা ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, এত বড় অ্যাড্রেস দিছে কেন? আচ্ছা, এখন দেখো এই ওয়েবসাইটটাও কিন্তু সিকিউর ওয়েবসাইট, যেখানে এইচটিটিপি দেওয়া আছে, আর এটার হলো হোস্ট নেম হলো www সবার জন্য হোস্ট নেম, আর এটা হচ্ছে তার ডোমেইন নেম। দেখো অনেক বড় ডোমেইন নেম,
ডোমেইন নেম নিলাম হচ্ছে নূর মোহাম্মদ কলেজ, এটা সম্পূর্ণ হলো ডোমেইন নেম। আবার এদের আবার ডোমেইন টাইপে তোমার দেওয়া আছে এসি, আর আমাদের ডোমেইন টাইপে দেওয়া ছিল কি বলতো? আমাদের ডোমেইন টাইপে কি দেওয়া ছিল? এখানে তো দেওয়া আছে এসি, এই ডট কম দেওয়া ছিল। এটা কি ডট কম দেওয়া আছে না এডি দেওয়া? এডিইউ, এডু, 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 এই যে এডু দেওয়া ছিল না, এই যে এটা দেওয়া আছে তো এডু, এখানে দেওয়া আছে কি এডু না? তাহলে এডু দেওয়া আছে আদমজী কলেজের জন্য, আবার শহীদ পুলিশের জন্য দেওয়া আছে এডু ডোমেইন টাইপ, কিন্তু বিশিষ্ট নূর মোহাম্মদ এরা আবার এখানে দিয়েছে এসি। কেউ বলতে পারবা এসি এর ফুল মিনিংটা কি বলতো? এসি মানে কি হবে? এসি মানে হবে এখানে একাডেমিক। এসি মানে কি হবে? একাডেমিক, অর্থাৎ এটা হচ্ছে একাডেমিক টাইপের ডোমেইন। সাধারণত শিক্ষামূলক ওয়েবসাইটের জন্য এসি ব্যবহার করা হয়, আবার তোমার এডুও ব্যবহার করা হয়, দুটাই ব্যবহার করা হয়, এডু এবং একাডেমিক দুটাই ব্যবহার করা যায়। এসি মানে এখানে একাডেমিক। যেমন যেমন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আমি যদি জয়েন তোমাদের দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা লেখা আছে এসি, লেখা আছে du.ac.sorry du.ac, এটা লিখে দিচ্ছি দেখো, শর্ট ভাবে সার্চ করলাম ঢাকা ইউনিভার্সিটি যেটা আছে du.ac, আমার সরাসরি লিখতে হবে ঢাকা ইউনিভার্সিটি, তাহলে চলে আসবে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি, এখানে দেখবা ওদের ওয়েবসাইটে লেখা আছে du.ac.bd, এই যে পেয়ে গেছি অলরেডি আমি। তাহলে সাধারণত এসি বা এডু এটাকে বলা হয় ডোমেইন টাইপ। কি বলা হবে? ডোমেইন টাইপ, ডোমেইন টাইপ। আমি আজকে প্রাইমারি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, প্রাইমারি বিষয়গুলো আলোচনা করছি এই জন্য কারণ তোমাদের ভবিষ্যতে বিভিন্ন ওয়েবসাইট নিয়েও কাজ করা লাগতে পারে, কারণ আমাদের যেভাবে টেকনোলজি আপডেট হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হয়তো বা তোমাদের বিভিন্ন ওয়েবসাইটের উপরেও অনেক ধরনের কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রে ওয়েবসাইটের টুকটাক বেসিক বিষয়গুলো জানলেই হবে। যেমন দেখো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডোমেইনটা আছে সেটা আমি কপি করে নিচ্ছি, তার ইউআরএল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, জুম করে দিচ্ছি যেন সাইজটা বড় দেখায়। দেখো ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও কিন্তু লেখা আছে ac.bd, অর্থাৎ www.du ঢাকা ইউনিভার্সিটি ডট এসি মানে একাডেমিক ডট বিডি, যেটা আমাদের কান্ট্রি ডোমেইন। তাহলে এসি আর এডু এই দুইটা হচ্ছে আমাদের এডুকেশনাল ডোমেইনের জন্য ব্যবহার করা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি যে সমস্ত প্রাইমারি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলো বাসায় একটু গুরুত্ব সহকারে পড়ো, আর আমার বিশ্বাস খুব বেশি কঠিন না। অধ্যায় নাম্বার চার, অধ্যায় নাম্বার চার ওয়েবপে সম্পর্কিত, যদি তোমার কোনো প্যাশন থাকে বা কোনো ইচ্ছা থাকে যে আমি ওয়েবসাইট নিয়ে কাজ করব, আমি নিজে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করব, আমি নিজে ওয়েব ডিজাইন করব, আমি ওয়েব ডিজাইনার হিসেবে আমার ফ্রিল্যান্সিং যে প্রফেশনটি আছে আমি আমার চাকরির পাশাপাশি ওয়েবসাইট নিয়েও কাজ করে অনেক টাকা আর্নিং করা যায়, যদি করতে চাও সেক্ষেত্রে আমি একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দিব। আমি এই স্ট্রিমে ল্যাঙ্গুয়েজের উপরে আমি কিছু প্রাথমিক ধারণা তোমাদের ইনশাল্লাহ দিয়ে দিব। এখন যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেস, যেখানে প্রথম যে পেজটা ওপেন আছে, প্রথম পেজকে বলা হয় তোমার হোম পেজ। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হচ্ছে হোম পেজটাকে আমরা দেখতে পাচ্ছি। এমনই ভাবে অসংখ্য পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। ওয়েবসাইট মূলত একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি হয়। যেমন আমি একটা যদি বইকে কল্পনা করি, একটা বইয়ের যে উপরের পেজ থাকে এটাকে বলা হয় কাভার পেজ, এই কাভার পেজের সাথে সাথেও সাধারণত অন্যান্য পেজের সমন্বয়ে একটা ওয়েব একটা কমপ্লিট বই তৈরি হয়। একটা বইয়ের সবগুলা পেজই হচ্ছে ওয়েব পেজ, কল্পনা করো, কিন্তু সেই বইয়ের যে কাভার পেজ সেটাকে বলা হয় হোম পেজ অ্যাকর্ডিং টু ওয়েবসাইট, আর এই সবগুলা পেজের সমন্বয়ে তৈরি হয় একটা কমপ্লিট বই মানে একটা কমপ্লিট ওয়েবসাইট। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি ওয়েবসাইট কাকে বলে, তখন ওয়েবসাইটের ডেফিনেশনটা ঠিক এভাবেই দিবা যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছো? হ্যাঁ
जी सर ओके सो डियर स्टूडेंट्स আমি আজকের মতো ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ আমি আগামী লেকচারে আমি ওয়েবসাইটের আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থেকো নিরাপদ থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম